আসসালামু আলাইকুম, সবার কি খবর, কেমন আছেন? দেখি বুঝতে পারছেন যে আজকে কী রান্না হবে। লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের পাতুরি, এটা যে একবার খাবে সে বারে বারে রান্না করবে। আর রান্নাটা কত যে ইজি এটা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম বড় চিংড়ি মাছ মাথা ছাড়া। এখান থেকে কচি এবং বড় কিছু পাতা নিয়ে নেব, আস্ত পাতা, যেহেতু লাউ পাতার উপরে পাতুরিটা হবে। আমি একটা বলে দিয়ে দিলাম, 1 কাপ পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ চিড়ে, দিয়ে দিব 1/2 চামচ হলুদ, 1/2 চামচ মরিচ, 7 মতো লবণ, 1/2 চামচ রসুন পেস্ট। সবগুলো ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ সরিষার তেল, চিংড়ি মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এখন লাউ পাতার ভিতরে আপনার ইচ্ছে মতো 2টা 3টা যে কয়টা আপনার পাতা দিয়ে সুন্দর করে ঢাকা যায় সেই কয়টা চিংড়ি দিবেন। আর লাউ পাতার পাতুরি, এটা বড় চিংড়ি হতে হবে এমন কোনো কথা নেই, ছোট বড় যেটা আপনার ঘরে থাকে সেটা দিয়েই এই লাউ পাতার চিংড়ি পাতুরিটা করতে পারবেন। কেউ চাইলে এটা কোনো সুতা দিয়ে পেঁচিয়েও নিতে পারেন, আমি টুথপিক দিয়ে আটকে দিচ্ছি। আমি এইভাবে সবগুলো মাছ করে নিলাম। দেখেই বুঝতে পারছেন যে রান্নাটা কতটা সহজ। যারা পরিমাণে বেশি করতে চান তারা সব কিছু পরিমাণে বেশি নেবেন। হয়ে গেছে, অল্প তেলে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, খুবই সুন্দর একটা স্মেল আসছে। আপনাদের আজকের রান্না কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। আশা করি সবারই ভালো লেগেছে এবং একবার হলেও ট্রাই করে দেখবেন। আবার চলে আসবো আপনাদের সামনে অন্য কোনো রান্না নিয়ে অন্য কোনো দিন। এ পর্যন্ত যে যেখানে আছেন অনেক অনেক ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।